আসসালামু আলাইকুম, শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মেট্রোপলিটন কলেজ খুলনার তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রভাষক মনিরুজ্জামান মনি। আজ আমি তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রথম অধ্যায় থেকে ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে আলোচনা করব। আমার আজকের আলোচনা থেকে শিক্ষার্থীদের যে শিখন দক্ষতা অর্জিত হবে তা হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটির সংজ্ঞা ও উপাদান সমূহ উল্লেখ করতে পারবে, ভার্চুয়াল রিয়েলিটি তৈরির উপাদান সমূহ বর্ণনা করতে পারবে, বিভিন্ন ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার ব্যাখ্যা করতে পারবে, ভার্চুয়াল রিয়েলিটির ইতিবাচক প্রভাব উল্লেখ করতে পারবে, ভার্চুয়াল রিয়েলিটির নেতিবাচক প্রভাব ব্যাখ্যা করতে পারবে। পরবর্তী স্লাইড সময় পর্যায়ক্রমে পাঠ উপস্থাপন করছি। ভার্চুয়াল রিয়ালিটি বলতে কি বোঝায় এবার সে বিষয়ে আলোচনা করছি। ভার্চুয়াল রিয়ালিটি হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত সিস্টেম যাতে মডেলিং অ্যান্ড সিমুলেশন প্রয়োগের মাধ্যমে মানুষ কৃত্রিম বহুমাত্রিক ইন্দ্রগ্রাহ্য পরিবেশের সাথে সংযোগ স্থাপন করতে পারে। সংক্ষেপে একে ভিআর বলা হয়। এক্ষেত্রে উল্লেখযোগ্য সফটওয়্যারগুলো হলো ভাইজেড মায়া, ভিআর টুল কিট ইত্যাদি। মূলত ভার্চুয়াল রিয়েলিটির ক্ষেত্রে অনুকরণকৃত পরিবেশ হুবহু বাস্তব পৃথিবীর মতো মনে হতে পারে। সুতরাং আমরা বলতে পারি যে প্রকৃত অর্থে বাস্তব নয়, কিন্তু বাস্তবের চেতনা উদ্রেককারী বিজ্ঞান নির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বা অনুভবে বাস্তবতা বলে। ভার্চুয়াল রিয়েলিটি প্রকৃতপক্ষে কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। এতে ব্যবহারকারী সম্পূর্ণরূপে একটি কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশে মগ্ন হয়ে যায় এবং উন্নত প্রযুক্তির বিভিন্ন ডিভাইস যেমন চশমা, হেডসেট বা হেড মাউন্টেড ডিসপ্লে, গ্লোভস, পোশাক ইত্যাদি পরিধান করার মাধ্যমে অবাস্তব কোনো বিষয়কে বাস্তবের মতো করে উপলব্ধি করে। অর্থাৎ এই ক্ষেত্রে মানুষ যা দেখে তা অনুভব করতে পারে, অর্থাৎ একটা সৃষ্টি করা পরিবেশ পুরোপুরি বাস্তব পৃথিবীর মতো মনে হতে পারে। এক্ষেত্রে অনেক সময় অপ্রাকৃত বাস্তবতা থেকে বাস্তব অভিজ্ঞতা পাওয়া যায়। ভার্চুয়াল রিয়ালিটির গুরুত্বপূর্ণ তিনটি বিষয় হচ্ছে দৃষ্টি, শব্দ ও স্পর্শ, অর্থাৎ দেখা, শোনা বা অনুভব ও অনুভব করা। কল্পনা জগতের সবকিছু দেখতে, শুনতে ও অনুভব করতে তিনটি উপাদান ভার্চুয়াল রিয়ালিটির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবার দেখে নিই ভার্চুয়াল রিয়েলিটির উপাদান গুলি কি কি। মানুষকে একটা অবাস্তব পরিবেশে বাস্তবসম্মত ধারণা প্রদানের ক্ষেত্রে যে উপাদানগুলি গুরুত্বপূর্ণ সেগুলি হচ্ছে হেড মাউন্টেন ডিসপ্লে, ডাটা গ্লোব, একটি পূর্ণাঙ্গ বডি স্যুট, রিয়েলিটি ইঞ্জিন, বিভিন্ন ধরনের সেন্সর, উচ্চ মানের অডিও ব্যবস্থা, বিভিন্ন সিমুলেশন মডেলিং ও গ্রাফিক সফটওয়্যার ইত্যাদি। এই উপাদান সমূহের সমন্বয়ে একজন মানুষ অবাস্তব পরিবেশকে বাস্তবের মতো করে অনুভব করতে পারে। এবার উপাদানগুলোর চিত্র দেখে নেই। এটা হচ্ছে হেডসেটের চিত্র, এরপরে হাতে পড়ার ডাটা গ্লোভ, বডি স্যুট এবং অডিও সিস্টেম। ভার্চুয়াল রিয়েলিটির পরিবেশ তৈরির উপাদান সমূহ। ভার্চুয়াল রিয়েলিটি সিস্টেম কিছু উপাদান নিয়ে গঠিত হয়, সেগুলি হচ্ছে ইফেক্টর। ইফেক্টর হলো বিশেষ ধরনের ইন্টারফেস ডিভাইস যা ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশের সাথে সংযোগ সাধন করে, যেমন হেড মাউন্টেন ডিসপ্লে। হেড মাউন্টেন ডিসপ্লে হচ্ছে সেই ডিভাইস যা চোখ ও কানকে ঢেকে রাখে এবং এটি দ্বারা কোনো দৃশ্য দেখা ও শব্দ শোনা যায়। মূলত ত্রিমাত্রিক ছবি দেখার জন্য লেন্স সহ হেডসেট ব্যবহার করা হয়। ডাটা গ্লোভস, এটি মূলত হাতে পরা হয় এবং ইহা স্পর্শের অনুভূতি দেয়। তাছাড়া হাতের সাথে সংযুক্ত গ্লোভস দ্বারা প্রয়োজনীয় কমান্ড করা যায়। একটি পূর্ণাঙ্গ বডি স্যুট,
পোশাকও ভার্চুয়াল রিয়ালিটির একটি গুরুত্বপূর্ণ উপাদান। এতে ব্যবহৃত সেন্সরগুলো অনবরত সিমুলেশন প্রোগ্রামে ডাটা পাঠাতে থাকে এবং এর ফলে প্রোগ্রামটি সে অনুযায়ী সামনের স্ক্রিনে অর্থাৎ ব্যবহারকারীর সামনের স্ক্রিনে পরিবর্তন এনে ব্যবহারকারীকে বাস্তবসম্মত উপলব্ধি প্রদান করে। রিয়েলিটি সিমুলেটর এটি এক ধরনের হার্ডওয়্যার যা ইফেক্টরকে সংবেদনশীল তথ্য সরবরাহ করে, যেমন বিভিন্ন ধরনের সেন্সর, অডিও বা ভিডিও ব্যবস্থা, রিয়েলিটি ইঞ্জিন ইত্যাদি হচ্ছে রিয়েলিটি সিমুলেটর। অ্যাপ্লিকেশন ভার্চুয়াল পরিবেশ ও প্রাসঙ্গিকতা তৈরিতে বিভিন্ন সিমুলেশন সফটওয়্যার ব্যবহৃত হয়ে থাকে, যেমন অটোডেস্ক তৈরি ডিভিশন যা ইন্টেল প্রসেসর কম্পিউটারে ব্যবহৃত হয়। জিওমেট্রি হল ভার্চুয়াল পরিবেশের বিভিন্ন বস্তুর বাহ্যিক বৈশিষ্ট্য সম্পর্কিত তথ্যাবলী। মূলত কম্পিউটার এডেড ডিজাইন বা ক্যাড সফটওয়্যার দিয়ে জিওমেট্রি তৈরি করা হয়। ভার্চুয়াল রিয়ালিটির দুইটি ধাপ আছে, সেগুলি হচ্ছে প্রথমত কম্পিউটারে তৈরি ত্রিমাত্রিক ছবিতে ভার্চুয়াল পরিবেশ তৈরি হয় এবং দ্বিতীয় ধাপে ব্যবহারকারী গতিবিধি অনুসরণ করে ত্রিমাত্রিক ছবি পরিবর্তন করতে হয়, এবং এক্ষেত্রে সেন্সর ব্যবহার করতে হয়। অর্থাৎ একজন ব্যবহারকারী যখন ডানে তাকাবে তখন সে ডানের ছবি দেখবে এবং বামে তাকালে বামের ছবি দেখবে, এবং এই নড়াচড়াগুলো অনুসরণ করার জন্যই মূলত সেন্সর ব্যবহার করতে হয়। ভার্চুয়াল রিয়ালিটির বৈশিষ্ট্য। ভার্চুয়াল রিয়ালিটি মূলত একটি কৃত্রিম জগৎ, বাস্তব জগৎ নয়। এক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য থাকতে হয়, যেমন বাস্তব জগতে বিভিন্ন বস্তুকে যেমন দেখায়, কৃত্রিম জগতেও বস্তুগুলো ত্রিমাত্রিক রূপ ঠিক তেমনি হতে হয়। মানুষ যে বস্তুকে চেনে সেই সম্পর্কে সে স্থায়ী ধারণা করতে পারে, কিন্তু অচেনা বস্তু সম্পর্কে তার ধারণা সাধারণত স্থায়ী হয় না এবং জ্ঞানও সঠিকভাবে সে পেতে পারে না। দুই, ব্যবহারকারী চলাফেরার সাথে সাথে বিভিন্ন বস্তু দৃশ্যমান অংশেরও আনুষঙ্গিক পরিবর্তন ঘটাতে হয়। একজন ব্যবহারকারীর সাথে সামঞ্জস্য বিধান করে বিষয়গুলো, দৃশ্যমান বিষয়গুলো যদি পরিবর্তিত না হয় তাহলে সেই সম্পর্কে একজন ব্যবহারকারী কোনো ধারণা জন্মাতেও পারে না। কাজেই বিষয়গুলি সামঞ্জস্যপূর্ণভাবে পরিবর্তন ঘটাতে হয়। ভার্চুয়াল রিয়ালিটির ব্যবহার বা প্রয়োগ। বিভিন্ন ক্ষেত্রে বর্তমানে ভার্চুয়াল রিয়ালিটি ব্যবহার করা হচ্ছে, সেগুলি হচ্ছে শিক্ষাক্ষেত্রে শিশু শিক্ষাকে আকর্ষণীয় করতে এবং বিজ্ঞান প্রকৌশল ও চিকিৎসা শিক্ষাকে সহজে উপস্থাপন করতে ইহা ব্যাপকভাবে ব্যবহৃত হয়। চিত্র থেকে আমাদের ধারণা আরো ক্লিয়ার হবে আশা করা যায়। মূলত ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে শিশুদেরকে আকর্ষণীয়ভাবে শিক্ষাদান করা যায়। শিক্ষার্থীদের কাছে নানাবিধ শিক্ষার জটিল বিষয়গুলো সহজবোধ্যভাবে উপস্থাপন করা যায়, ফলে বিষয়টি তারা যেন একেবারে সরাসরি দেখছে এমন অনুভূতি পায় এবং বিষয়টি সম্পর্কে তাদের সুস্পষ্ট, সহজ ও সাবলীল ধারণা জন্মায়। গবেষণায় দেখা গেছে একজন শিক্ষার্থী যা শুনে তার 20%, যা দেখে তার 30% এবং যেভাবে অনুকরণ করে তা প্রায় 90% পর্যন্ত মনে রাখতে পারে। কাজেই উন্নত বিশ্বে শিক্ষার ক্ষেত্রে ভিআর প্রযুক্তি ব্যবহার করায় শিক্ষার্থীদের প্রভূত অগ্রগতি সাধিত হচ্ছে। চিকিৎসা ক্ষেত্রে ভার্চুয়ালিটি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে, বিশেষ করে উন্নত বিশ্বের রোগীদের বিবিধ রোগ চিকিৎসায় এবং ডাক্তারদের আধুনিক মানের শিক্ষা ও প্রশিক্ষণ প্রদানে ভার্চুয়াল রিয়ালিটি ব্যবহৃত হচ্ছে। এর ফলে বিভিন্ন ধরনের ভুল ও ঝুঁকি এড়ানো সম্ভব হচ্ছে। মূলত ভার্চুয়াল অপারেটিং কক্ষে ডাক্তার এবং শিক্ষানবিশ চিকিৎসকগণ কৌশলগত দক্ষতা, অপারেশন ও রোগ সম্পর্কিত তাত্ত্বিক বিষয়াদির কার্যপ্রণালী অনুসরণ করতে পারেন। এর ফলে তারা অনেকটা
বাস্তব ভিত্তিক দক্ষতা অর্জন করেন। আশা করি এই ছবিগুলো থেকে বিষয়টি সম্পর্কে ধারণা আরো সুস্পষ্ট হবে। সামরিক ক্ষেত্রে সৈন্যদের অনেক বেশি বাস্তব ও উন্নত মানের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে আধুনিক ও চৌকস সেনাবাহিনী গড়ে তোলার জন্য বিভিন্ন দেশ ভার্চুয়াল রিয়ালিটি প্রযুক্তি ব্যবহার করছে। ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে সিমুলেটেড ওয়ার্ল্ড দ্বারা সৈন্যদের অনেক বেশি বাস্তব উন্নত প্রশিক্ষণ দেওয়া যায়। এর ফলে বিরূপ পরিবেশে যুদ্ধ পরিচালনা করা, অত্যাধুনিক যুদ্ধাস্ত্রের সঠিক ব্যবহার এবং বিভিন্ন কৌশল সম্পর্কে সেনা সদস্যরা সহজেই পারদর্শিতা অর্জন করতে পারে। বর্তমানে ব্রিটিশ সেনাবাহিনীতে নিয়োগের ক্ষেত্রে তারা এই প্রযুক্তিকে কাজে লাগাচ্ছে। ব্যবসা বাণিজ্যে ব্যবসায়িক কোন পরিবেশে ভার্চুয়াল ট্যুর নতুন কর্মচারীদের প্রশিক্ষণ উৎপাদনের পূর্বেই জনসংখ্যে পণ্য উপস্থাপনের মাধ্যমে তার মান যাচাই করা ইত্যাদি ক্ষেত্রে ভিআর প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। বিশেষ করে কোনো একটি পণ্য উৎপাদন করার পরে যদি জনগণের চাহিদা যাচাই করা হয়, সেক্ষেত্রে অনেক অপচয় হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে কোনো একটা প্রোডাক্টের বিষয়ে উপস্থাপন করা গেলে উৎপাদনের পূর্বে জনগণের চাহিদা বা পছন্দ অপছন্দ ইত্যাদি সম্ভবভাবে উপলব্ধি করা যায়, যার ফলে নিয়ন্ত্রিত ভাবে পণ্য উৎপাদন করা যায় এবং অপচয় বা ক্ষতির সম্ভাবনা কম হয়। কার ড্রাইভিং ও বিমান চালনার প্রশিক্ষণে ভার্চুয়াল রিয়েলিটি ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে, কারণ কার ড্রাইভিং এর নানা নিয়ম কানুন আয়ত্ত করতে এবং স্বল্প খরচে বিমান চালকদের প্রশিক্ষণ প্রদানের জন্য বর্তমানে এই প্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহৃত হওয়ার কারণটি হচ্ছে এক্ষেত্রে ব্যাপক ঝুঁকি এবং দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে, যার ফলে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে এই প্রশিক্ষণ গ্রহণ করলে এসব দুর্ঘটনা থেকে সহজেই পরিত্রাণ পাওয়া যায়। বর্তমানে স্বল্প মূল্যে মাইক্রো কম্পিউটার প্রযুক্তি সহজলভ্য হয় বিবিধ ভার্চুয়াল রিয়েলিটি ড্রাইভিং সিমুলেটর তৈরি করা হচ্ছে। এতে করে সাধারণ চালনা কৌশল থেকে শুরু করে জটিল কৌশলগুলো ও এর মাধ্যমে মানুষ আয়ত্ত করতে পারছে। বর্তমানে ভার্চুয়াল রিয়েলিটি ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে বিমান উড্ডয়ন, অবতরণ ও এর চলাচলের কাল্পনিক পরিবেশ তৈরি করে তা চালনা করার প্রশিক্ষণ সফলভাবে বৈমানিকদের প্রদান করা সম্ভব হচ্ছে। শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা এই ছবিটি থেকে উপলব্ধি করতে পারছো যে একজন মানুষ শুধুমাত্র একটা পরিবেশ, অবাস্তব পরিবেশে বসে বাস্তবের মতো জ্ঞান বা ধারণা পেতে পারছে। গাড়ি ড্রাইভিং এবং বিমান চালনার সম্পর্কে একটা অবাস্তব পরিবেশে তাদের প্রশিক্ষণ লাভ হচ্ছে। মহাকাশ অভিযানের প্রতিটা পর্বেই রয়েছে নানা ধরনের ঝুঁকি। এক্ষেত্রে প্রস্তুতি পর্বে নানা গুরুত্বপূর্ণ পরীক্ষা নিরীক্ষা, নভোচারীদের কার্যক্রম, নভোযান পরিচালনা সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি বিষয়গুলো প্রশিক্ষণে ভার্চুয়াল রিয়েলিটি বিশেষ স্থান করে নিয়েছে। ছবিগুলি থেকে এই বিষয়ে আমরা কিছুটা ধারণা পাই, তাই না? প্রকৃতপক্ষে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে নভোচারীগণ একটা কাল্পনিক পরিবেশে অবস্থান করে মহাকাশে গবেষণা পরিচালনা করার বিষয়গুলো ও মহাশূন্যে খাপ খাওয়ানোর মতো বিষয়গুলো সম্পর্কে পূর্বেই প্রশিক্ষণ নিতে পারছে।
স্থাপত্য ও নির্মাণ শিল্প স্থপতিগণ বাস্তবে ভবন নির্মাণের পূর্বেই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে কোনো ভবনের নকশা তৈরি করে তার কাল্পনিক রূপরেখা প্রদান করতে পারেন। এর ফলে ভবনটির ডিজাইন উত্তম রূপে পর্যবেক্ষণ করা যায় এবং কোনো ত্রুটি থাকলে সেই ত্রুটিগুলো সংশোধন করা যায়। তখন যে ক্ষেত্রগুলি আলোচনা করা হলো সেগুলি ছাড়াও আরো বিভিন্ন ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োগ দেখা যায়, যেমন শিল্প কারখানায় উৎপাদন প্রক্রিয়ার দক্ষতা, ঝুঁকি ইত্যাদি পর্যবেক্ষণে। সড়ক, আকাশ, রেল ও জলপথের আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনায়, ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে, বিশেষ করে বর্তমানে জাদুঘরের ভার্চুয়াল রিয়েলিটি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের জন্য। এই প্রযুক্তির সাহায্যে জাদুঘরে ত্রিমাত্রিক চিত্রের সাহায্যে প্রাচীন গুহা, ঐতিহাসিক ভবন, প্রত্নতাত্ত্বিক নিদর্শন ইত্যাদি দর্শনার্থীদের কাছে উপস্থাপন করা যায়, যা থেকে তারা ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে বাস্তব ধারণা লাভ করতে পারে। ইমেজ সংরক্ষণ ও দৃশ্য ধারণের ক্ষেত্রেও ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়। আধুনিক ও সায়েন্স ফিকশন মুভি তৈরির ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ দৃশ্য ধারণ ও অ্যানিমেশন তৈরি করতে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়। নগর পরিকল্পনা সহ বিভিন্ন শিশু ও বিভিন্ন বয়সীদের জন্য আকর্ষণীয় নানা রকম গেমস তৈরির ক্ষেত্রেও ভিআর প্রযুক্তি ব্যবহৃত হয়। আশা করি ভার্চুয়াল রিয়ালিটির প্রয়োগ সম্পর্কে তোমাদের ধারণা অনেকটা ক্লিয়ার হয়েছে এবং এই বিষয়টি অধ্যয়নের মাধ্যমে আরো ক্লিয়ার হয়ে যাবে। প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির ইতিবাচক প্রভাব সম্পর্কে এবার জানা যাক। সাশ্রয়ী উপায়ে কার্যক্রম পরিচালনা করা যায়। ভিআর প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন কার্যক্রমে যৌক্তিকভাবে খরচ কমিয়ে সাশ্রয়ী উপায়ে কার্যক্রম পরিচালনা করা যায়। শিক্ষা ও প্রশিক্ষণকে আকর্ষণীয় ও হৃদয়গ্রাহী করা যায়। ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে একজন শিক্ষার্থীকে বা পরিশিক্ষণার্থীকে বিভিন্ন শিক্ষণীয় কন্টেন্ট সম্পর্কে বাস্তবসম্মত ভাবে ধারণা প্রদান করা যায়, যার ফলে শিক্ষা ও প্রশিক্ষণ আকর্ষণীয়, হৃদয়গ্রাহী ও সর্বোচ্চভাবে নিরাপদ হয়। অযাচিত ও অপ্রয়োজনীয় ঘটনাকে রোধ করা যায়। বাস্তবায়নের পূর্বেই কোনো পরিবেশ, পরিস্থিতি ও ফলাফলকে কৃত্রিমভাবে যদি অনুভব করা যায়, তার ফলে অনেক সময় অনেক অনাকাঙ্ক্ষিত, অযাচিত ও অপ্রয়োজনীয় ঘটনাকে রোধ করা যায়। ঝুঁকিপূর্ণ বা জটিল উৎপাদন ব্যবস্থাকে নিরাপদ করা যায়। যে যে উৎপাদন ব্যবস্থা ঝুঁকিপূর্ণ বা জটিল, তাকে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে অনেক সহজ ও নিরাপদ করা যায় এবং উৎপাদন বৃদ্ধি করা যায়। পরিবেশের দূষণ ও বিপর্যয় রোধ করা যায়। সামরিক প্রশিক্ষণ মহড়া, কোন উৎপাদিত ধ্বংসাত্মক পণ্যসমূহের মান যাচাইয়ের পরীক্ষা সমূহ ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে করার মাধ্যমে পরিবেশ দূষণ ও বিপর্যয় রোধ করা যায়। প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির নেতিবাচক প্রভাব। সরঞ্জামাদির দাম ও জটিলতা বেশি, অর্থাৎ ভার্চুয়াল প্রযুক্তির ক্ষেত্রে মানে ভার্চুয়াল রিয়ালিটির ক্ষেত্রে যে সরঞ্জামাদি ব্যবহৃত হয় তার দাম এবং জটিলতা বেশি থাকে এবং এই প্রযুক্তিতে ব্যবহৃত সফটওয়্যার বা প্রোগ্রামগুলো ও খুবই দামি ও ব্যয়বহুল হয়। মনুষ্যত্বহীনতা এর ফলে বৃদ্ধি পাচ্ছে।
কারণ এক্ষেত্রে মানুষ বাস্তব জীবনের চেয়ে অনেক ভালো সঙ্গী ও মনের মতো পরিবেশ পায় ভার্চুয়াল রিয়ালিটি জগতে, অর্থাৎ অবাস্তব এই জগতে। তাই ভার্চুয়াল রিয়ালিটির ব্যাপক প্রসারের ফলে মানুষের পারস্পরিক ক্রিয়া হ্রাস পাওয়ায় মনুষ্যত্বহীনতা বেড়ে যাচ্ছে, যা মানব সমাজের বিলুপ্তির একটি অন্যতম কারণ হয়ে উঠতে পারে। মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কারণ বিভিন্ন গবেষণায় এটা দেখা গিয়েছে যে ভার্চুয়াল রিয়েলিটির অতিরিক্ত ব্যবহারের ফলে মানুষের দৃষ্টিশক্তি ও শ্রবণ শক্তির অত্যন্ত ক্ষতি হয়, পৃথিবীতে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে মানুষ ইচ্ছে মতো কল্পনার জগতে বিচরণ করতে পারে। এভাবে দীর্ঘ সময় ব্যাপী কল্পনার জগতে অবস্থানের ফলে মানুষ আস্তে আস্তে বাস্তবতা থেকে দূরে সরে যেতে পারে, এর ফলে পৃথিবীতে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। ডিজিটাল ডিভাইড তৈরি হচ্ছে, ভিআর প্রযুক্তি অত্যন্ত ব্যয়বহুল হয়, অনেকেই এর ব্যবহারিক সুবিধা গ্রহণ করতে পারছেন না। যাদের আর্থিক সামর্থ্য আছে শুধু তারাই এই প্রযুক্তি ব্যবহার করে সুবিধা ভোগ করতে পারছেন, এতে করে ডিজিটাল ডিভাইড তৈরি হচ্ছে। বাড়ির কাজ হিসেবে থাকছে ভার্চুয়াল রিয়েলিটির ইতিবাচক ও নেতিবাচক প্রভাব সম্পর্কে তোমার মতামত লিপিবদ্ধ করো। আজ এ পর্যন্তই, তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা ভালো থাকবে, সুন্দরভাবে পড়াশোনা করবে এই কামনা রেখে আজ এখানেই শেষ করছি।